সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখেন ধান খেতে কী সুন্দর সবজির মাচা দিছে, সেখানে তো সবজির চাষ হচ্ছে। এইখানে দেখা যাচ্ছে যে ধান লাগাইছে, ধান মোটামুটি চলে আসছে, কিছু ধান আগে বের হচ্ছে আর কিছু ধান পরে বের হচ্ছে। তো এই ধানগুলো কিছুটা গান্ধি পোকার আক্রমণ দেখা যাচ্ছে, এই যে লাল হয়ে গেছে, এটা বেসিক্যালি চিটা হয়ে যাবে, এটা ধানও সম্ভাবনা আছে। এটার মাদার টিলার থেকে আসলে শীষটা আগে বের হয়েছে, সম্ভবত এই ধানগুলোর চারার বয়সটা বেশি করা হয়েছে, এই কারণেই মাদার টিলা থেকে ধানটা আগে বেরিয়েছে। আগে বেরোলেও সবগুলোতে কিন্তু মিল্কিং স্টেজ পার করছে এবং ধান আছে। এদিকে আবার সব একসাথে বেরিয়েছে। আসলে কয়েকদিন আগে তীব্র তাপদাহ কিন্তু সারা দেশে ছিল। আমি এখন আছি রংপুরে, এইখানে দেখেন কি সুন্দর আবহাওয়া। হ্যাঁ, একটু আগে বৃষ্টি, হালকা বৃষ্টির একটা ভাব দেখা যাচ্ছে। এখানে করলা উস্তার গাছ লাগানো হয়েছে, এই গাছটা যে কারণে মারা যাচ্ছে, দেখেন বস্তা পদ্ধতি করতে গিয়ে পানি দেওয়া হয়নি, এই জন্য গাছটা মারা যাচ্ছে। তো কিছু অবস্থা, সারা দেশে যখন তাপদাহ আর এখানে চলতেছে মতো এসির মতো আবহাওয়া। হ্যাঁ, কি চমৎকার আসলে পাও, দেখেন কি সুন্দর একটা প্রাণবন্ত আবহাওয়া। এখানে আসলে গ্রামে আসলে এই জিনিসটা ফিল করা যায়, গ্রামে না আসলে এটা বোঝা যায় না। চারদিকে ধান আর ধান, পাশে কিছু ভুট্টার ক্ষেত আছে, আপনাদেরকে দেখাই। দেখেন ধান, ওই সামনে সবজির একটা জমি আছে, সাথে কিছু হচ্ছে ভুট্টা, ওদিকটায় ভুট্টা। এটার খুবই ভালো যে ধান ক্ষেতের আইলের মধ্যে কিছু সবজি দেখলাম, চমৎকার। সবচেয়ে ভালো লাগতেছে আসলে এ দেখেন কি সুন্দর হাওয়া, হিমেল হাওয়ায় ধান গাছগুলো নড়তেছে, এটা খুবই চমৎকার। আর আপনাদের ঈদের আজকে একদিন, মানে ঈদের কি বলবো, এটা ঈদের দিন, ঈদের পরের দিন, তো ঈদের একদিন পরের দিন যেটা, সেটা কার কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আর আপনারা নিশ্চয়ই সকলে এই সময়টায় গ্রামের বাসায় বা গ্রামে ঈদ করতে আসছেন অনেক কষ্ট করে, তো আপনারা সকলেই আমার মতো এরকম গ্রামে আছেন, ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেতের ভিতরে দেখতে পাচ্ছেন। তো এই জায়গার আসলে ভালো লাগাটা অন্যরকম, আমরা যখন আসি গ্রামের মধ্যে তখন অন্যরকম ভালো লাগে আমাদের, ক্ষেত খামার এই বিষয়গুলো। তো আমাদের কৃষক যারা আছেন, তারা যারা আসলে সরাসরি কৃষির সাথে জড়িত, বেশ কষ্ট করে কিন্তু তারা কিন্তু এই ফসল ফলান। তো এবার তাদেরকে বেশ চড়াই উঠে পার করতে হয়েছে, যেমন প্রথম দিকে মাজরা পোকার যে একটা আক্রমণ সেটা কিন্তু প্রবল ছিল, দুইবার স্প্রে করেও কিন্তু মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পায়নি অনেকে। এই দেখেন কি সুন্দর করে, মানে এটা তো আমরা ধান, মানে চাল কিন্তু প্রতিবেলাই খাচ্ছি, তো একটা চাল যে কীভাবে তৈরি হয় ধান থেকে, দেখেন গাছ থেকে শুরু থেকে কি সুন্দর করে ধানগুলো বের হচ্ছে। হ্যাঁ, চমৎকার। আর এখান থেকেই ঠিক এই ধানটা বের হবে, বের হয়েই কিন্তু এই স্টেজটা পাওয়া যাবে, কি সুন্দর ধানের ফুল, চমৎকার। হ্যাঁ, প্রকৃতির এই চিত্রগুলো খুব ভাল লাগে, মনে হয় যেন এই চিত্রগুলো দেখে সারাক্ষণ থাকি আর কোনো কিছু দরকার নেই, এরকম মনে হয়। তো যাই হোক, আসলে তীব্র তাপদাহের পরে এই যে কী সুন্দর একটা ওয়েদার, এটা আসলে আমাদের সবাইকে খুব শান্তি দিচ্ছে, বিশেষ করে যারা রংপুর বা উত্তরবঙ্গে এই সাইডটায় আছেন,
আবার হাওড় অঞ্চলেও এবং সিলেট অঞ্চলেও বেশ পানির দেখা পাওয়া গেছে বৃষ্টি। তো আসলে প্রকৃতি দিন দিন চেঞ্জ হচ্ছে এবং প্রকৃতির সাথে আমাদেরকে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তো দিন যত যাচ্ছে আমাদের আসলে দূষণের মাত্রা বাড়ছে, সে কারণেই চ্যালেঞ্জগুলো নিতে হচ্ছে যে আপনার। তো এই চ্যালেঞ্জ থেকে মোকাবেলার জন্য আমাদের পরিবেশ বান্ধব হতে হবে। আমরা গ্রামে আসছি, এই সময়টায় যদি আসলে এই ঠিক 15 দিন বা 7 দিন আগের তীব্র তাপদাহের কথা চিন্তা করেও আমরা সকলে অন্ততপক্ষে একটা দুটা করে গাছ লাগাই, সেটাও কিন্তু মানে একটা অবদান রাখবে। অন্ততপক্ষে গ্রামে আসলাম, ঠিক আছে, আমি নিজেও এসে কিন্তু 3-4টা গাছ অলরেডি এ মতো লাগাইছি, জাস্ট ওই জিনিসটা চিন্তা করেই যে না, এত গরম, আমার অন্ততপক্ষে কিছুটা অবদান থাকুক প্রকৃতিতে। হয়তো আপনি 3টা গাছ লাগালেন, এর মধ্যে 2টা মারা গেল, হলো না, কিন্তু একটা তো হবে। এই যে প্রতি বছর যদি অন্ততপক্ষে 1-2টা করে গাছ লাগানো যায়, দেখবেন যে সবাই আমরা লাগালে এই প্রকৃতিটা আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক এই জায়গাটাই দেখেন যে একটা সময় এখানে আমার জানা মতে যখন ছোটো ছিলাম আর অনেক গাছ ছিল, সেই জায়গাটা আরও উঁচু ছিল। তো আজকে এই গাছগুলো কমে গেছে, আসলে হয়তো বা দেখবো যে আর 1 বছর পরে সেই যে সামনে একটা দেখেন নিম গাছ, এটা নিম গাছে একটা পাখি বসে আছে, ফিঙে পাখি, তো সে কিন্তু ওই গাছের ডালে বসে পোকা খুঁজতেছে, ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খাচ্ছে। তো এর পরের প্রতিতে হয়তো বা সেই গা মানে যে গাছটায় বসে আছে সেই গাছটা হয়তো আমার চোখে পড়বে না, কেননা আমরা সকলেই দিন দিন প্রকৃতি নিধন করে চলেছি। এই যে সামনে বাঁশঝাড়গুলো এত ছোট ছিল না, আরও অনেক বড় বড় ছিল। একটা ভালো বিষয় যে সামনে দেখেন কিছু সুপারি গাছ রাস্তার পাশে, আপনাদেরকে জুম করে দেখাই, সারি সারি করে সুপারি গাছ। এগুলো একটা সময় ছিল না কিন্তু এখন আছে, এইটা একটা ভালো জিনিস যে এই রাস্তাটা একটা সময় এত গাছ খুব ফাঁকা ছিল, তো এখন কী সুন্দর গাছপালা, বাড়ি হয়েছে, শুধু বাড়ি না, বাড়িগুলো কিন্তু গাছ দিয়ে ভরা। তো এইটাই হচ্ছে ভালো লাগার বিষয় যে না, আমরা বাড়ি করতেছি ঠিক আছে, আমরা বাড়ি আমাদের বাসস্থান দরকার আছে, কিন্তু সেই বাসস্থানটা আমরা যদি প্রকৃতি বান্ধব করি, পরিবেশ বান্ধব করি, তাহলে সেটা কিন্তু আমাদেরকে ভালো রাখবে সকলকে। তো এইটাই হচ্ছে বিষয় যে আমাদের সকলের ভালো থাকার জন্যই প্রকৃতিকে মানে ছাড়া আসলে আমাদের চিন্তা করাটা উচিত নয়। প্রকৃতি ছাড়া কোনো চিন্তা করলে আসলে এর চেয়ে খারাপ কিছু আর হবে না, যেটা কিনা আমরা বিগত কয়েকদিন আগেই কিন্তু দেখতে পাইছি, তীব্র হচ্ছে তাপদাহ এইটা। তো যাই হোক, আজকের ঈদের পরবর্তীতে আপনাদেরকে আসলে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা। আপনাদেরকে গতকালকে আসলে আমি সময় পাইনি, এই জন্য আপনাদের সাথে গল্প করা হয় নাই। গতকাল ঈদের শুভেচ্ছা জানানো দরকার ছিল কিন্তু গতকালকে আসলে হয়ে ওঠে নাই। তো যাই হোক, আজকে আপনাদেরকে সুযোগ পেলাম একটা যে ঈদের শুভেচ্ছাটা জানাই। সকলে আপনাদের পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাচ্ছেন, আশা করি খুব ভালো একটা সময় পার করতেছেন আপনারা। তো আমিও আসছি, সাধারণত অ্যাগ্রো ট্রাভেলার এই চ্যানেলটাতে আসলে কৃষি বিষয়ক কন্টেন্ট নিয়ে বেশি কাজ করি আমি, সেই জন্যই একটা ভাবলাম যে একটু সময় নিয়ে একটা ক্ষেতের ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা বলি। তো এই ধান ক্ষেত দেখতে আসলাম, আসলে আপনাদের উদ্দেশ্যেই, দর্শকদের উদ্দেশ্যেই আসা, আপনাদের সাথে আরও ভালোভাবে আড্ডা দিব ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই পরিবারটায় আছেন, খুব ছোট্ট একটা চ্যানেল আমাদের, এখানে আপনারা যারা আছেন আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ঈদ মোবারক, আপনারা খুব ভালো থাকবেন সেই কামনা করি, আর প্রকৃতিকে দেখে রাখবেন, প্রকৃতির সাথে থাকবেন সেই কামনাই সবসময় রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।